নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এসে পড়েছি দক্ষিণেশ্বর, এখন দক্ষিণেশ্বর মেট্রোতে দাঁড়িয়ে আছি। আর আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, আজকে আমরা চলে যাব দক্ষিণেশ্বরের মন্দিরে, মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে। আজকে কিন্তু আমি একা নেই, আমার সাথে আছে রঞ্জন, আছে দাও। তাহলে তো আমরা দুজনে আজকে যাব দক্ষিণেশ্বরের মন্দিরে, সকাল সকাল চলে এসেছি। আর এখন বাজে ঘড়িতে 8:55, ঠিক আছে? তো আপনাদেরকে পুরোটা দেখাবো ঘুরিয়ে, এবং সময় অনুযায়ী কেমন কী টাইম লাগে সমস্ত কিছু দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আমরা কিন্তু স্কাই ওয়াকে উঠে পড়েছি, আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের সেই ফেমাস স্কাই ওয়াক, ঠিক আছে? তো স্কাই ওয়াক দিয়ে আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আপনারা দেখতে থাকুন। রঞ্জনবাবু কী বলবেন? আমরা এখন জানি না কতটা কি লাইন আছে, ওটা একটু চিন্তায় আছি কতক্ষণ লাইন দেওয়ার পর মোটামুটি পুজোটা আমরা দিতে পারবো। সেটাই আজকে, কারণ হচ্ছে আজকে সেটা হচ্ছে মঙ্গলবার, মঙ্গল শনি আর মঙ্গলবার কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়। আর এখানে ছবি তোলার ফটো চলছে, হ্যাঁ আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখুন এইখানে কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন আপনারা। আর এইখানে আমাদের দাদা এখনো বৌনি করবে বলে আমাদেরকে খুব জোরাজুরি করলো, আমরা তাই জন্য এখান থেকেই ডালাটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ ডালা কেমন দামের নিবি? কোন কেমন কি দামের আছে বলো একটু না, অত দামের না, একটু কম দামের বলো। বাজেট 50 থেকে কেমন নিবি রে? পঞ্চাশ টাকার ডালা কোনটা? সুতো সিঁদুর, সুতো আর 8 পিস সন্দেশ 50 টাকা, ফুল থাকবে। তো আমরা কিন্তু দুটো 50-এর ডালা আর একটা 100 টাকার ডালা এখান থেকে নিয়ে নিচ্ছি। আর এখানে দাদা, দাদা তুমি এখানে কতদিন আছো দোকান মোটামুটি? আমার বেশি হবে না, কারণ আমি তো কলেজে পড়ি, আমার কলেজটাকে দেখতে হয়। আচ্ছা আচ্ছা, নিজেদের দোকান বলে আমরা। হ্যাঁ, তোমার বাবা কাকা বা বাড়ির ফ্যামিলির লোক থাকে তাই তো? আমার বাবার। আচ্ছা, এইগুলো পিকচারগুলো কেমন কি দাম আছে এগুলো? হ্যাঁ এগুলো তোমার 35 টাকা করে পাবে, এর থেকে ছোট আছে এগুলো 20 টাকা করে, এগুলো ল্যামিনেশন বললে দাম দেখি। আচ্ছা, এর মধ্যে বলে তুমি 20 টাকা 10 টাকা। আর এই শিবের এগুলো? শিবের এগুলো 25 টাকা করে, 25 টাকা করে। আর ওই যে মা কালীর ফটোগুলো আছে এগুলো? হ্যাঁ এগুলো 150 টাকা। তো এরকম মোটামুটি দাম তো বাজেটের মধ্যেই আছে। যেন আমাদের 2টা 50 করে ডাল নিয়ে নিয়েছে তাই তো? 2টা 50 করে, আর আমি একটা নিচ্ছি 100 ডালি। দাদা এখানে ডালি প্যাকিং করছে, ফুল ফুল দিচ্ছে। ডালি তো সেটা সময় লাগছে, প্লাস্টিক কেউ দাও, নিয়ে যেতে সুবিধা হবে। এই দুজনে কিন্তু ডালি কিনে নিয়েছি পুজোর, আর এই যে এই হচ্ছে আমাদের ডালি দুজনের। রঞ্জন 2টো 50 করে নিয়েছে বাড়ির জন্যই, আর আমি 100 নিয়েছি। তো 50-এর ডালিতে যেটা এটা দিচ্ছে 8 পিস করে সন্দেশ, আর ফুল টুল যা আছে লাগা দিচ্ছে সেগুলো, ফুল তারপরে হাতে বাঁধা, হাতে বাঁধা ডুরিগুলো দিচ্ছে। আর আমরা, আমি যেটা নিয়েছি 100 টাকার, ওখানে হচ্ছে একটা সালু দিয়েছে, হ্যাঁ সালু দিয়েছে, আর সন্দেশ দিয়েছে 16 পিস, এরকম হচ্ছে এটা এখানকার নিয়ম আর কি। হ্যাঁ তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, দেখা যাক কখন পুজো দিতে পারি। এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিন্তু একটা ফ্রেম করা আছে তাই তো? শুরুতেও ছিল, শুরুতেও করা ছিল, আর এখানেও ফ্রেম করা আছে ফ্রেমটা। এটা হচ্ছে গেট 1, আমরা গেট 1 দিয়ে নেমে চলে যাব, দেখা যাক কি হয়। নামছি আমরা, ভালো লাগে বল, চলন্ত সিঁড়িগুলো চারটার মধ্যে আমরা পৌঁছে যাবো, অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবো। আর এক্সকেলেটার দিয়ে কিন্তু নামতে খুব সুন্দর লাগে।
আমরা কিন্তু মোটামুটি চলে এসেছি মন্দিরের কাছাকাছি। বন্ধুরা এইখানে দেখুন, এইটা কিন্তু জুতো এবং ব্যাগ মোবাইল রাখার জায়গা, ঠিক আছে? এটা মন্দির কমিটি থেকে এখানে লেখা আছে, জুতা ক্যামেরা মোবাইল ব্যাগ অন্যান্য জিনিস রাখবার সামগ্রী এই পুরো জায়গাটা, ঠিক আছে? ঘুরিয়ে দেখা একটু, তো আমরা ব্যাগ তালে রেখে দিই। এই সবে মাত্র পুজো দিয়ে বেরোলাম, 9:15 নাগাদ আমরা মন্দিরে এন্ট্রি নিয়েছিলাম। সকালের দিকে ছিল বলে খুব একটা লাইন ছিল না, মঙ্গলবার মোটামুটি আমরা ওখানে পুজো 15-20 মিনিটের মধ্যেই শেষ করে দিয়েছি। তারপর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম ওখানে ভেতরে, ওখানে তো মন্দিরের ভিতরে ফোন এলাও থাকে না সাধারণত, এখানে ফোন ব্যাগ জুতো সব জমা দিয়ে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মন্দিরের ভিতরে পোর্শনটা আপনাদের কিছু দেখাতে পারলাম না। এখন বাজে কিন্তু সকাল 10:05, আমরা 9:15 নাগাদ মোটামুটি মন্দিরে ঢুকেছিলাম। রঞ্জন যেটা বললো যে প্রায় আমাদের 15 মিনিটের মধ্যেই পুজো দেওয়া হয়ে গেছে, তারপর এসে আপনারা যদি সকালে খুব তাড়াতাড়ি আসেন তাহলে খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে, নাহলে এখন আমরা দেখলাম লাইন খুব বেশি। এখন আসতে মিনিমাম এখানে তো আবার সূর্যের প্রচুর তাপ, এখন মোটামুটি আপনাকে একটা প্রচুর পরিশ্রমের মধ্যে পড়তে হবে, মানে কষ্ট হবে খুব। সেই জন্য যত তাড়াতাড়ি আপনারা সকালে আসবেন তত তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। আমরা কিন্তু এই যে পিছন দিকে জুতোর কাউন্টার দেখছেন, জুতোর কাউন্টার থেকে জুতো এবং ব্যাগ কিন্তু সংগ্রহ করে নিয়েছি। জুতোর জন্য যেটা নিয়েছি, আমাদের দুজোড়া জুতোর জন্য 6 টাকা নিয়েছিল, আর একটা ব্যাগ আর দুটো মোবাইলের জন্য নিয়েছিল 16 টাকা। তো এই খরচটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম। এখানে জুতো এবং যদি আপনারা ব্যাগ মোবাইল জমা রাখেন এইটা হচ্ছে খরচ, মানে প্রতি জোড়া জুতোর জন্য ধরুন 3 টাকা মোটামুটি, আর ব্যাগ আর মোবাইল দুটো রাখলাম আমাদের নিল সেখান থেকে 16 টাকা। সিকিউরিটি পারপাসটা খুব অসাধারণ এখানে, এখানে মানে আপনার চিন্তার কোনো কারণ নেই যে মোবাইলটা রেখে গেছি কি মানি পার্স রেখে গেছি। মানি পার্স আপনি সাথে নিয়ে যেতে পারবেন এখানে, মানি পার্স সাথে নিয়ে যেতে পারবেন, খালি মোবাইল ব্যাগ এইগুলো কিন্তু আপনাদেরকে এখানে এই যে পিছন দিকে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এইখানে রেখে যেতে হবে। চলুন এবার একটু ঘুরে দেখে নিই মন্দির চত্বরটা। আর বন্ধুরা দেখছেন যে এই যে জায়গাটা আছে এইখান থেকে কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন শুরু হচ্ছে এই দিকটা থেকে, ঠিক আছে? এইখান থেকে এই যে নিরাপত্তা বেষ্টনী, এইখান থেকে পুজো দেওয়ার লাইন শুরু হবে। আর ওই দিকে রয়েছে কিন্তু গঙ্গার ঘাট, ঠিক আছে? গঙ্গার ঘাটটাও দেখাবো, আর এই দিকে একটা বাজার রয়েছে, ঠিক আছে? বাজারটাও আপনাদেরকে দেখাবো জিনিসটা, এখানে আমরা গিয়ে দেখাবো। তার আগে আমরা একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি। এই দেখুন এইখান থেকে কিন্তু পুজোর লাইন শুরু হয়েছে, আর ওই দিকে হচ্ছে আমাদের মেন গেট যেটা ঢোকার, এখানে নিরাপত্তা আছে, এইদিকে গেট আছে, এদিকে হচ্ছে গঙ্গার ঘাট। চলুন গঙ্গার ঘাটটা একটু দেখে আসি আমরা। তো বন্ধুরা এইটা কিন্তু হচ্ছে রানী রাসমণির মন্দির। গঙ্গার ঘাট এই দিকটা, এখানে কি সুন্দর বাগান মতো করা আছে। আর ওই দেখুন দেখা যাচ্ছে বালির ব্রিজ, ঠিক আছে? এখানে কিন্তু আপনি এসে সুন্দর স্নান টান করে, এইদিকে একটা ঘাট রয়েছে আর আমরা এইদিকে একটা ঘাট রয়েছে, এই দুটো ঘাটে কিন্তু আপনারা সুন্দর স্নান টান করে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। আগে দিনটা শুরু হয়েছে সকাল থেকেই খুব সুন্দর। হ্যাঁ একদম, ওই যে পিছন দিকে মন্দিরটা দেখা যাচ্ছে দেওয়া খুব তাড়াতাড়ি, তারপর সাথে সাথে আবার প্রসাদ পাওয়া, এটা ভাগ্যের ব্যাপার একদম। দেখুন এইখানে কিন্তু আর একটা মার্কেট রয়েছে ডালা আর কি, আপনারা কিন্তু এখান থেকেও পুজোর ডালা সংগ্রহ করতে পারেন। কত সুন্দর সুন্দর সব মার্কেট, এখানেও একটা মার্কেট, এখান থেকে সব কিছু পুজোর মানে ইয়ে টিয়ে পাওয়া যাবে, স্মৃতি হিসাবে কিছু নিয়ে যাবে এখান থেকে। হ্যাঁ স্মৃতি হিসাবে অনেক কিছু কিনে নিয়ে যাবে, যেমন এখানে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এখানে কি খাবি? এখানে খাওয়ার জিনিস আছে। হ্যাঁ মুড়ি আছে রে, ঝালমুড়ি খাবি নাকি? এদিকে খাবার আছে, ঝালমুড়ি কিনে নিই আমরা। এই মুড়ি ঝালমুড়ি আমরা খাচ্ছি, এগুলো এগুলো কত করে নিয়েছে আমাদের 15 টাকা, 15 টাকা ঝালমুড়ি কিছুই না। টেস্ট করে দেখি কেমন কি, টেস্ট করে দেখি একদম। চ আমরা একটু, আচ্ছা এইদিকেও পার্কিং এরিয়া আছে একটা, ঠিক আছে? এইদিকেও আপনারা কিন্তু রাখতে পারেন মন্দিরের এই সাইডটা। তো আমরা কিন্তু নিয়ে নিয়েছি এখন ঝালমুড়ি। ঝালমুড়িটা খেয়েছি, ঝালমুড়িটা খেলাম, নর্মাল নর্মাল এখানে ভালো নয়, যা পাওয়া যায় তাই ভালো। হ্যাঁ যেহেতু মন্দিরের ভেতরে, হ্যাঁ মন্দিরের ভেতরে যেরকম পাওয়া যায় ঝালমুড়িটা খেয়ে নিই, তারপর চলে আবার আসছি ফিরে। মার্কেটটা দেখালাম আপনাদের এইমাত্র, এই মার্কেটের কাছেই কিন্তু আছে এই যে গাড়ি রাখার জায়গা, পার্কিং লট আছে এই জায়গাটায়, বেশ অনেকটাই বড়। আর ওই দিকেও কিন্তু একটা পার্কিং লট আছে, আর এইও একটা পার্কিং লট, এখানেও একটা পার্কিং লট আছে, টয়লেট আছে, টয়লেট আছে, কোনো অসুবিধা নেই, সব কিছুই আছে। এই যে এইদিক দিয়ে গাড়িগুলো আসছে দেখুন, এইখান থেকে একটু মন্দিরের ভিউটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, দারুণ সুন্দর দেখাচ্ছে এইখান থেকে মন্দিরের ভিউটা। কিন্তু যে মেন গেট, এইখানে কিন্তু আর একটা পার্কিং লট আছে, ঠিক আছে?
এর ভেতরটা ঢুকে গেলে এখানে আরও গাড়ি পার্কিং করার জায়গা আছে। তো বন্ধুরা, আজকে দক্ষিণেশ্বরের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রঞ্জন, বলে দাও একবার, অনেক ভালো ভালো আর এরকম ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একদম ঠিক আছে। সাথে যে লাইক বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, করে দেবেন, ঠিক আছে। তো চলুন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, বাই বাই।